বন্ধুরা আগের ভিডিওর পার্ট ওয়ানে আপনারা দেখেছিলেন যে চারটি কোশ্চেন আনসার করার মাধ্যমে আমরা সুন্দর একটি রিগ্রেশন মডেলকে রান করতে পারি অর্থাৎ ডায়াগনস্টিক কি কি। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ওই টুলস ব্যবহার করে এর বাইরেও কিছু কমান্ড আর এ ব্যবহার করে হ্যাটারোস্টিটি এবং অটো কোরিলেশন কোল্যানারিটি টেস্টগুলো করা যায় তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা আমাদের আর এর প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এই টেস্টগুলো করে দেখি আমরা যে ডাটাটা ব্যবহার করবো সেই ডাটাটা রয়েছে লাইব্রেরি আমরা একটু দেখতে চাচ্ছি ইয়াস আমরা যদি দেখি যে লাইব্রেরি আই এস এল আর এই একটি লাইব্রেরি প্যাকেজের ভিতরে সাধারণত এইভাবে যদি আপনি কমান্ড করেন তাহলে একটি রং মেসেজ আসবে আমি ইচ্ছে করে এই জিনিসটা রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন আপনাকে অনেক সময় ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল প্যাকেজ আইএসএলআর করে নিলেই আপনি তখন এই প্যাকেজটি সুন্দরভাবে ইনস্টল করে নিতে পারবেন আজকে আমরা এই লাইব্রেরির আন্ডারে যে ডাটা সেটটা নিয়ে কাজ করছি সেই ডাটা সেটটি হচ্ছে স্টক মার্কেট ডেটা স্টক মার্কেট ডেটা আমরা বারোশো দিনের স্টক মার্কেট ডাটা নিয়ে কাজ করছি ইউনাইটেড স্টেটসের ডাউজোনস স্টক মার্কেটের বারোশো পঞ্চাশ দিনের ট্রানজ্যাকশান নিয়ে আমরা যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করছি তার মধ্যে একটি ভেরিয়েবল হচ্ছে যে ইচ ডে অর্থাৎ প্রত্যেকটি ডে তার প্রিভিয়াস পাঁচ দিনের যে প্রিভিয়াস ট্রানজ্যাকশনটি ছিল তাদের রেকর্ডগুলোকে সংরক্ষিত করবে অর্থাৎ লেগ ওয়ান লেগ টু লেগ থ্রি লেগ ফোর লেগ ফাইভ পাঁচটি ইনফরমেশন প্রতিটা দিনে একটি করে অ্যাড হতে থাকবে এটি এক ধরনের ভেরিয়েবল অর্থাৎ এক্সপ্লানটরি ভেরিয়েবল আমাদের মেইন যে ভেরিয়েবলটি নিয়ে আসলে আমরা কাজ করতে যাচ্ছি সেটি হচ্ছে ডাইরেকশন অর্থাৎ আজকের দিনের পার্সেন্টেজ অফ রিটার্ন অন দ্য ড্যা অন দ্য ডেটা ইন কোশ্চেন্জ যেটা আজকের দিনে আমরা মেজার করব গত পাঁচ দিনের প্রিভিয়াস রেকর্ডকে বিবেচনায় করে তার উপর ভিত্তি করে আমাদের আজকের স্টক ইন্ডেক্সটি আপওয়ার দিকে যাবে মার্কেট কি আপে যাবে নাকি মার্কেট ডাউনে যাবে অর্থাৎ ডাইরেকশনটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে বন্ধুরা বুঝেই গেছেন যেটা একটি লজিস্টিক রিগ্রেশন প্রবলেম আর লজিস্টিক রিগ্রেশন প্রবলেমে সাধারণত আমরা বাইনারি ইয়েস ও নো আপ অ্যান্ড ডাউন এই ধরনের ভেরিয়েবলগুলো এই ধরনের ইন্ডিকেটরগুলো ব্যবহার করি বা কোডিংটা ব্যবহার করি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ওয়াইয়ের ক্ষেত্রে তো এটা নিয়ে আমরা আগেরও ক্লাসেও আমরা আগের টিউটোরিয়াল আমরা আলোচনা করেছিলাম এই টিউটোরিয়ালে আমরা সেটা করে দেখাবো তো বন্ধুরা এখন আমরা জিনিসটাকে একটু মুছে ফেলছি এখন আমরা চলে যাব সরাসরি কিভাবে এই লজিস্টিক রিগ্রেশনটাকে আমরা রান করেছিলাম তো লজিস্টিক রিগ্রেশনটা রান করার জন্য আমরা প্রথমে যে কাজটি করলাম সেটা তো বললামই যে আমরা ইনস্টল প্যাকেজ করে নিলাম এরপরে সাথে সাথে এরপরে রয়েছে কি দেখুন আপনারা আমরা খুব সহজে কিছু ইনফরমেশন পাওয়ার জন্য যে কমানটা ব্যবহার করি সিম্পল লজিস্টিক রিগ্রেশন রান করেছি তার জন্য আমরা প্রথমে যে মার্কেট অর্থাৎ আমি বলেছিলাম যে স্টক মার্কেট নিয়ে আলাপ করছি তার জন্য আমাদের ভেরিয়েবলগুলোকে সে শো করছে যখন আমরা নেমস এস মার্কেট এ হচ্ছে আমাদের ডেটা সেট ভেরিয়েলগুলো হচ্ছে ইয়ার বারোশো পঞ্চাশ দিন সুতরাং দু হাজার এক থেকে দু হাজার পাঁচের ডেটা রয়েছে এটা অলরেডি ইনবিল ডেটা সো আপনারা ইজিলি আমার কমানগুলো ফলো করে এই ডেটাগুলো নিয়ে প্র্যাকটিস করতেই পারবেন লগ লেগ ওয়ান লেগ টু লেগ থ্রি ল্যাগ ফোর ল্যাগ ফাইভ পাঁচ দিনের ডাটা ইনফরমেশন ভলিউম অফ ট্রানজ্যাকশন টু ডে অর্থাৎ আজকের দিনের যে ট্রানজেকশনটি হয়েছে এবং ডাইরেকশন আপওয়ার্ড ওর ডাউনওয়ার্ড এটি আমাদের ভেরিয়েবল যেগুলির নাম আমরা এখানে দেখতে পেলাম ডিআইএম ডি এস মার্কেট আমরা এখানে বারোশো পঞ্চাশ অর্থাৎ আমাদের যে টোটাল অবজারভেশন এবং নাইন ভেরিয়েবলস নিয়ে আমরা কাজ করছি আমরা সেই সামারি যদি দেখি তাহলে দেখবো ইয়ার লেগ ওয়ান লেগ টু লেগ থ্রি লেগ ফাইভের বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে সুন্দরভাবে সামারি ওয়াইজ চলে আসছে মেন মিডিয়ান মোড ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা এখন আমরা যদি দেখি যে এখানে রিগ্রেশনের জন্য লজিস্টিক রিগ্রেশনের জন্য কোন কমান্ডটি আমরা আরে ব্যবহার করব তাহলে খুব দ্রুত যদি আমরা একটু দেখি তাহলে দেখবো এখানে জি এম নামে একটি কমান্ড রয়েছে জি এল এম এই কমান্ডটি ব্যবহার করে আমরা আসলে আমাদের আরের এর যে মডেলটি রান করার জন্য যে কমান্ডটি ব্যবহার করি সেটি আমরা এখানে সেই অবজেক্টকে নাম দিয়েছি জি এল এম ডট এফ ফিরস আচ্ছা আপনারা এখানে ইচ্ছা করলে জি এল এম ডট ফিরস না দিয়ে জি এল এম ডট মডেল অথবা আপনাদের যা যা পছন্দ হয় সেরকম একটা নাম বসাতে পারেন আসলে আমরা একটা অবজেক্টের নাম দিয়েছি যে অবজেক্টের মধ্যে আমাদের ইনফরমেশনগুলো স্টোর থাকবে তো আমরা ভেরিয়েবলটি এখন সাজাচ্ছি ইউকেশন মডেলটি জি এল এম ডট ফিটস জি এল এম হচ্ছে সেই কমান অর্থাৎ আমাদের রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশনের কমান্ড ডাইরেকশনটি হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই সেটি রিগ্রেস করতেছি আমরা লেগ ওয়ান লেগ টু লেগ থ্রি লেগ ফোর লেগ ফাইভ এখানে আপনার মতো আপনি করে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বসাতে পারেন আমি এই ডাটার স্বার্থে এই ভেরিয়েবলগুলো নিচ্ছি আপনি এই ভেরিয়ে এই মডেলটাকে এই কমান্ডটাকে ফলো করে অন্যান্য মডেলও একইভাবে ব্যবহার করতে পারবেন ভলিউম এবং ডাটাটি হচ্ছে আমাদের কি ডাটাটি হচ্ছে আমাদের এস মার্কেট ডাটা সেটা আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে আরেকটি জিনিস আমাদেরকে উল্লেখ করতে হবে কারণ আমার আর কিন্তু জানে না যে আমরা লজিস্টিক রিগ্রেশন মডেল এখনো রান করছি কিনা এই জন্য আমাদেরকে অবশ্যই ফ্যামিলি অর্থাৎ আপনি যে একটি ফ্যামিলি নিয়ে কাজ করছেন সেটা কিন্তু আপনাকে কমান্ড দিয়ে হবে দেখুন ফ্যামিলি বাইনমিয়াল এই কমান্ডটি আপনাকে দিতে হবে তাহলেই আপনি সুন্দরভাবে আর এর লজিস্টিক রিগ্রেশনটি রান করতে সক্ষম হবেন বন্ধুরা এই ছিল আমাদের লজিস্টিক রিগ্রেশন রান করার জন্য সিম্পল একটি আর এর কমান্ড আশা করি এই কমান্ডটি ইউজ করে আপনি লজিস্টিক রিগ্রেশন যে কোনো লজিস্টিক রিগ্রেশন আপনি রান করতে সক্ষম হবেন এরপরে অ্যাজ ইউজুয়াল সামারি জিএলএম ফিস অর্থাৎ যেটা আপনার অবজেক্ট যেটাখানে আমি সমস্ত ইনফরমেশন স্টোর করেছি সেটা সামারি যদি দেখতে চাই এখানে দেখবো যে আমাদের যে ফর্মুলাটা রয়েছে যেটা আমরা রান করলাম রিগ্রেশন মডেল এটা হচ্ছে আমাদের মডেল এবং এরপরে রয়েছে তার ডেভিয়েন্স রেসিজুয়ালস কো দেখুন সুন্দর করে কো লেগ ওয়ান টু থ্রি ফোর ফাইভের ক্ষেত্রে চলে এসেছে খুব সুন্দর চমৎকারভাবে এবং প্রত্যেকটি মডেলে কিন্তু আপনাকে একটি সুন্দর ইনফরমেশন প্রেজেন্ট করছে আচ্ছা এখন আমি একটা জিনিস যদি বলি যে দ্য স্মলেস্ট পি ভ্যালু হেয়ার যদি লেগ ওয়ানের ক্ষেত্রে দেখি যে স্মলেস্ট পি ভ্যালু অর্থাৎ পয়েন্ট ওয়ান ওয়ান ফোর ফাইভ যদি এটা মনে করি এবং যেটার আসলে ভ্যালু এসেছে নেগেটিভ এস্টিমেশনের ভ্যালু এসেছে নেগেটিভ এর মানেটা আসলে কি। এর মানে হচ্ছে বন্ধু দ্য নেগেটিভ কোফিসিয়ান ফর দিস প্রিডিক্টর এই যে প্রিডিক্টরটি রয়েছে এই প্রিডিক্টরের সাজেস্ট দ্যাট ইফ দ্য মার্কেট যদি মার্কেটটি হ্যাড এ পজিটিভ রিটার্ন ইয়েস্টারডে দেন ইট ইজ লেস লাইকলি টু গো আপ টুডে এই যে নেগেটিভ সম্পর্ক আগের দিন যদি পজিটিভ রিটার্ন দিয়ে থাকে তাহলে আজকের দিনে টুডে এটা লেস লাইকলি যে এটি গো আপ করবে টুডে সো এই যে ভ্যালু আমরা পেলাম পয়েন্ট ওয়ান ফাইভের কাছাকাছি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ বা ওয়ান ফাইভ বলতে পারি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই পি ভ্যালু স্টিল রিলেটিভলি লার্জ অ্যান্ড সো দেয়ার ইজ নো ক্লিয়ার ইভিডেন্স অফ এ রিয়াল অ্যাসোসিয়েশন বিটুইন লেগ ওয়ান অ্যান্ড ডিরেকশন যেহেতু এটি একটি সিগনিফিক্যান্ট এখানে ভেরি লার্জ নাম্বার পয়েন্ট ওয়ান ফোর ফাইভ পয়েন্ট জিরো ফাইভের নিচে নয় সুতরাং আমরা বুঝতে পারতেছি যে লেগ ওয়ানের সাথে আসলে ডিরেকশন বা মার্কেট আপ হবে না ডাউন হবে তার কোনো সিগনিফিকেন্ট সম্পর্ক নেই কিন্তু আমরা এটা বলতে পারি যে এই মুহূর্তে এই ভেরিয়েবলের ইনফরমেশনের মাধ্যমে আসলে আমরা ব্যাখ্যা করতে পারি আগের দিনে যদি পজিটিভ থাকে আজকে মার্কেট সাধারণত গো ডাউনে যাবে আপ হওয়ার সম্ভাবনা কম কিন্তু সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে কি হবে না এটা আমরা বলতে পারবো না কারণ আমার ভেরিয়েবলটি কিন্তু সিগনিফিকেন্ট না তো বন্ধুরা আমি আশা করি এই ব্যাখ্যা থেকে আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে আসলে আমরা ব্যাখ্যা দিব একটি লজিস্টিক রিগ্রেশনের আউটপুটের কোনো একটি ভেরিয়েবল বা কফিশিয়েন্টের এস্টিমেশনকে যখন আমরা ব্যবহার করব ওকে বন্ধুরা এবার আমরা চলে যাব অন্য আরেকটা জায়গাতে সেটা হচ্ছে আমরা এখানে ইচ্ছা করলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোফিসিয়েন্টের বেরোগুলো আমরা আদা আলাদা করে বের করতে পারি সামারি বের করতে পারি ঠিক আছে এটা কোনো বিষয় না এবং আরেকটি খুব সুন্দর জিনিস আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা জানেন মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্সের অন্যতম একটি বিষয় হচ্ছে প্রিডিকশন করা অর্থাৎ প্রিডিকশন ঠিক মতো করতে না পারলে কিন্তু বন্ধুরা আমাদের এই মডেলটি আসলে কাজ করছে কিনা ফিউচারে যখন প্রিডিক্ট করতে সক্ষম কিনা ট্রেনিং ডাটা নিয়ে টেস্ট ডাটাকে প্রিডিক্ট করতে সক্ষম কিনা সেটা কিন্তু আমরা বলতে পারবো না তো এই কমান্ডের জন্য আমরা সে একই জিএলএম অর্থাৎ লজিস্টিক রিগ্রেশনের কমারটি ব্যবহার করব প্রবাবিলিটি প্রিডিকশন দেখব জে ডট ফ্স যেটা আমাদের অবজেক্ট যেটা নাম দিয়েছিলাম আমরা টাইপ হচ্ছে রেসপন্স এবং আমরা এক থেকে দশ পর্যন্ত যে কয়েকটি ডাটা নিয়েছি সেটার প্রিডিকশন করতে যাচ্ছি বেসড অন দ্য ট্রেনিং ডাটা এবং দেখুন খুব সুন্দরভাবে দশ পর্যন্ত আমাদের সেই প্রিডিকশনের ভ্যালুগুলো চলে এসেছে খুব চমৎকারভাবে তো বন্ধুরা আপনারা এইভাবে ইজিলি আপনারা সেই প্রেডিকশনগুলো করতে সক্ষম হবেন এবার চলে যাই বন্ধুরা আমাদের আসল একটি বিষয় সেটা হচ্ছে আমাদের যে টেস্ট অর্থাৎ যে টেস্টের মাধ্যমে আমরা আসলে আমাদের রিগ্রেশনের যে ভ্যালু সেই প্রেডিকশনের যে ভ্যালু আসলেই পেয়েছি কি পেয়ে নেই সেটা আমি জানতে পারবো আপনার দেখুন সেটা হচ্ছে জি এল এম ডট প্রিডিক্ট খেয়াল করে দেখুন আপনারা খুব মানে ইজি এটা আপনারা যদি একটু বাসায় প্র্যাকটিস করেন বন্ধুরা আমি মনে করবো এটা আপনারা খুব ইজিলি করতে পারবেন এটা নিয়ে আপনাদের কোনো সমস্যাই হবে না ভবিষ্যতে আপনারা যদি এটা নিয়ে কোনো কাজ করতে চান বা আপনারা যদি আগ্রহী হন জাস্ট আপনাদের একটু প্র্যাকটিস করা লাগবে আর আমার কমান্ড বা আমার চ্যানেলকে থাক সাথে থাকলে এই প্র্যাকটিসটা আরও সহজ হয়ে যাবে তারা দেখুন জিএলএম ডট প্রিডিক্টের ভ্যালু হচ্ছে ডাউন হচ্ছে টু হান্ড্রেড সিক্স এবং আপে হচ্ছে নাইন সিক্স ফোর অর্থাৎ আমার বারোশো পঞ্চাশ যে অবজারভেশন ছিল যে কয়দিনের এর মধ্যে আউট অফ এই কয়টা দিনের মধ্যে নয়শো চুয়ান্ন দিনে ছিল আমার মার্কেটটি আপ আর বাকি দুশো ছিয়াশি দিন ছিল আমার মার্কেট ডাউন যারা স্টক মার্কেট নিয়ে ফিউচারে রিসার্চ করতে চান বা রিসার্চ করতে আগ্রহী বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা বিভিন্ন বড় বড় স্টক মার্কেট রয়েছে তাদের জন্য বলবো অবশ্যই এই ধরনের স্টক মার্কেট ডাটা নিয়ে আপনি কাজ করবেন এবং মার্কেটকে প্রিডিক্ট করতে পারবেন যে এই বারোশো পঞ্চাশ দিনের মধ্যে আসলে আপনি যখন অ্যানালাইসিস করবেন কয়দিন মার্কেটে আপ ছিল কয়দিন মার্কেটটি ডাউন ছিল এই যে বাইন বাইনারি রিলেশনশিপ যেটা লজিস্টিক রিগ্রেশন মডেলের মাধ্যমে আপনি খুব সহজেই দেখাতে সক্ষম হবেন তো বন্ধুরা এই হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের মডেল প্রিডিকশন এবং তার আউটকাম আমরা খুব সুন্দরভাবে দেখালাম এবার আসুন বন্ধুরা আমাদের যে মেইন টেস্ট যে টেস্ট নিয়ে আমরা আসলে আমাদের নেলে দিয়েছিলাম যে আমরা হ্যাটোরস্টেস্টিসিটি টেস্ট করতে যাচ্ছি এবং আমরা যেটা অটোকোরিলেশন টেস্ট করতে যাচ্ছি হ্যাটোরসেস্টি আসলে কি বন্ধুরা হ্যাট্রোসেসিটি হচ্ছে বন্ধুরা উচ্চারণটা বেশ কঠিন আসলে তো হ্যাট্রোসটেটি হচ্ছে বন্ধুরা যেই আমরা সাধারণত কি দেখি আমরা সাধারণত দেখি যে ভেরিয়েন্স অফ আওয়ার অ্যারো টার্ম সেটার যে ভেরিয়েন্স থাকে সেটা হচ্ছে একটি কনস্ট্যান্ট সিগনিফিকেন্ট অর্থাৎ কনস্ট্যান্ট নাম্বার থাকে তাই না ভেরিয়েন্স থাকে একটি কনস্ট্যান্ট নাম্বার কিন্তু এখানে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের যখন হ্যাটোস্টেসিসিটি থাকে তখন এই যে আমাদের অ্যারোড টার্মটি এই অ্যারোড টার্মটি কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে আগের কোনো একটি অ্যারোর টার্মের সাথে সে রিলেটেড বা রিলেশনশিপ রাখে অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা আসলে কনস্ট্যান্ট ভ্যারিয়েন্সটা শো করে না এরকম একটা কেসে বন্ধুরা আমরা অবশ্যই দেখতে চাচ্ছি যে যদি এরকম হয় তাহলে আমরা বলবো যে বিশেষ করে ক্রস সেকশন ডাটাতেই সাধারণত দেখা যায় যে আমাদের হ্যাটোস্টাস্টিসিটি প্রেজেন্স রয়েছে এটা হচ্ছে আমাদের সাধারণত আইডিয়াটা বা ইনটিউশনটা আমরা বুঝলাম আমরা ইচ্ছা করলে পয়েন্ট বল অর্থাৎ গ্রাফিক্যালিও সেটা প্রেজেন্ট করে বুঝতে পারি কিন্তু আর একটি সহজ উপায় হচ্ছে যদি আমরা সরাসরি কোনো টেস্ট করি সরাসরি টেস্টের মধ্যে রয়েছে গোলফান কোয়ান টেস্ট রয়েছে বুশ বেগান টেস্ট যেটা হ্যাডাস টেস্ট বিখ্যাত দুটি টেস্ট তার মাঝে যদি আমরা এই টেস্টগুলো করতে চাই তাহলে আমাদের কী করতে হবে বন্ধুরা আর প্যাকেজ যে আর সফটওয়্যার রয়েছে সেখানে আমরা অবশ্যই প্রথমে প্যাকেজ এল এম টেস্ট নামে একটি প্যাকেজ ডাউনলোড করে নিব এই যে এলএম টেস্ট রয়েছে এই প্যাকেজের ভিতরেই আপনি সব রকমের লিনিয়ারিটি অটো কোরিলেশন সব ধরনের টেস্টই আপনি করতে সক্ষম হবেন জাস্ট ইনস্টল ডট প্যাকেজ করে এল এম টেস্টটিকে আপনি ইনস্টল করে নেবেন দ্যাটস ইট নাথিং মোর দ্যান দ্যাট তারপরে আপনি জাস্ট বিপি টেস্ট অর্থাৎ বুস পেগান টেস্ট আমাদের অবজেক্ট জি এম ডট ফিটস কমান্ড দেওয়ার সাথে সাথেই আপনি দেখবেন আপনার স্ট্যান্ডার্ড বুশ প্যাগেন টেস্টের রেজাল্ট চলে এসেছে প্রথমে আমাদের পি ভ্যালু দেখাচ্ছে পয়েন্ট এর মানে হচ্ছে এটি হচ্ছে ইনসিগনিফিকেন্ট যখন এটি ইনসিগনিফিকেন্ট শো করবে বন্ধুরা আপনার ধরে নেবেন যে এখানে আসলে হ্যাটারস্টেস্টি প্রেজেন্স নেই যখন এই ভ্যালুটা থাকবে সিগনিফিকেন্ট তখনই আপনি ধরবেন যে হ্যাঁ আমার মডেলে হ্যাটারস্টেস্টেস্টি প্রেজেন্স রয়েছে ঠিক তদুরভাবে গোল্ড ফ্রেন্ড কোয়ান টেস্টও আপনি যদি করেন কমান্ডের মাধ্যমে তাহলে দেখবেন যে আপনার এই কমান্ডে দেখা যাচ্ছে আমার পিভেলোর মান হচ্ছে জিরো পয়েন্ট এটিও কিন্তু নন সিগনিফিকেন্ট এর মানে হচ্ছে আমার এইটা আমার এই মডেলে এখনও কোনো হ্যাট প্রেজেন্স নেই অর্থাৎ এই মডেলটি এই ধরনের প্রবলেম মুক্ত রয়েছে আচ্ছা যদি বন্ধুরা এই প্রবলেম থাকে তাহলে আপনি এই টেস্ট না করে কিভাবে এই প্রবলেমটাকে অ্যাভয়েড করতে পারেন আমি আপনাকে সহজ সহজ সলিউশন বলে দিচ্ছি উভয় পাশে লগ নিয়ে নিন যে কোনো একটি লিনিয়ার ডিগ্রেশন বা ননলিনিয়ার রেগুলেশনে লগ ব্যবহার করেন বা লন ব্যবহার করেন তখনই দেখবেন আপনার এই হ্যাটাস্টিক প্রবলেমটা আপনি আর ফেস করতে হচ্ছে না লগ একটি ট্রিক এই লগের মাধ্যমে আপনি সমাধানটা সহজেই করে নিতে পারবেন বিফোর রানিং অ্যানি রিগ্রেশন মডেল এবং সর্বশেষে রয়েছে আরেকটি যেটি আমি বলেছিলাম যে অটো কো রিলেশন টেস্ট অটো কোরিলেশনটা কি কী আসলে অটো কো রিলেশনটা হচ্ছে টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ডিস্ট্রিবিউশন অব দ্যারো ট্রামস আর কো রিলেটেড সো এটা তো দেখা যাচ্ছে যে আমাদের ধরুন আমি একটা গল্প বলি আপনাদেরকে ধরুন আমি একটা ডায়েটের সাথে হাইটের একটি রিলেশনশিপ দেখতে যাচ্ছি এই ডায়েটের সাথে হাইটের কিছু রিলেশনশিপ নিতে গিয়ে আমি একটি স্কুলে গেলাম এবং স্টুডেন্টদের ইনফরমেশন নিচ্ছি ডায়েট এবং হাইট এই দুটি ভেরিয়েবলের উপরে দেখা গেল এমন কিছু স্টুডেন্টদের ইনফরমেশন নিলাম যারা একই ফ্যামিলিতে বিলং করে অথবা একই রকম ডায়েট চার্টের আন্ডারে রয়েছে তাহলে কী হবে বন্ধুরা আমার যে রিয়েল পিকচার ডায়েট এবং হাইটের সাথে ওয়েট হাইটের সাথে ওয়েটের যে সম্পর্ক সেটা নাও আসতে পারে কারণ ওই বাঞ্চ অফ পিপুল বাঞ্চ অফ স্টুডেন্টস কিন্তু একই ফ্যামিলির অথবা একই রকম ডায়েট নিচ্ছে ফলে কী হবে একটা স্পোরিয়াস রিগ্রেশন বা একটা মিসলিডিং রিগ্রেশন আসতে পারে এই ধরনের কেসে আপনাকে অবশ্যই ডারবিন ওয়ার্সন টেস্টের মাধ্যমে দেখে নিতে হবে যে এই ধরনের কোনো কেস আপনার মডেলে সাধারণত টাইম সিরিজ মডেলে রয়েছে কি না তো আমরা সেই টেস্টের কমান্ডটি আগেই বলেছিলাম খুব সহজ কমান্ড ডি ডাব্লিউ টেস্ট আমাদের সেই অবজেক্ট কমান্ড দিলাম এবং ডারবিন ওয়ার্সন টেস্টের রেজাল্ট এসেছে পি ভ্যালুর মান পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট নাইন সিক্স নাইন ওয়ান এবং দেখুন ডিডাব্লিউ টেস্টের মান টু পয়েন্ট ওয়ান জিরো সেভেন যখন ডিডাব্লিউ টেস্টের মান টু হবে বন্ধুরা তখন ধরে নেবেন সরাসরি যে আপনার অটো রিলেশন প্রবলেম নেই মডেলে কোনো অটো রিলেশন প্রবলেম নেই অর্থাৎ পি ভ্যালুটি ইনসিগনিফিকেন্ট যদি পি ভ্যালুটি সিগনিফিকেন্ট হতো তাহলে আপনার মডেলে অবশ্যই প্রবলেম হতো অটো রিলেশনের তো এটা খুব সহজ একটি বিষয় এই জিনিসটিকে আমি আপনাদেরকে বুঝতে আশা করি সক্ষম হয়েছি আপনার মনে রাখবেন এই টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টেস্টগুলো ছাড়া আপনি আসলে প্রপার মডেল দাঁড় করাতে পারবেন না যেটা সঠিক প্রিডিকশন দিতে সক্ষম লাস্ট যে কথাটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে যে আমরা দেখতে যাচ্ছি প্লটিং প্লটিংয়ের মাধ্যমে আমরা যে লজিস্টিক রিগ্রেশন করলাম সেই রিগ্রেশনের যে প্লটিং সেটা সঠিক হয়েছে কিনা আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বলেছিলাম যে লজিস্টিক রিগ্রেশন একটি এস কার্ভ শো করে তাই না দুটি আপার লিমিট থাকে একটি আপার এবং একটি লোয়ার লিমিট থাকে আমরা এই পেয়ার কার্ভের পেয়ার কমান্ডের মাধ্যমে প্লট জিএম জিএলএম ফিটস মাধ্যমে আপনারা দেখুন যে প্রথম যে গ্রাফটা আমরা শো করছে সেই গ্রাফটে এই যে কমান্ডটি রয়েছে দেখতে পাচ্ছেন এই কমান্ডটি দেওয়ার পরে এই গ্রাফগুলো চলে আসবো চারটি গ্রাফ পাশাপাশি পেয়ার কমান্ডের মাধ্যমে এবং দেখুন প্রথম যে রেসিজুয়াল পার্সেস ফিটেড দেখুন আপনারা একটি বড় বোল্ড আকারের দুটি আপার এবং লোয়ার লিমিট শো করছে এবং এর মাঝে আমার ভেরিয়েবলগুলোকে আসলে ফ্যাক্টরসগুলোকে মুভমেন্ট করবে অর্থাৎ আমাদের ফিটের লাইনটা মুভমেন্ট করবে সুতরাং আমার এটা একটা লজিস্টিক রিগ্রেশন মডেল এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এরপর আছে নর্মাল কিউকিউ দুটো কার্ভের দেখুন দেখুন কার্ভটা খেয়াল করেছেন বন্ধুরা আপনারা এটা কিন্তু অনেকটা কার্ভের মতো তাই না হ্যাঁ দুটি ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটাকে দেখাচ্ছে অর্থাৎ কিউ কিউ প্লট নর্মাল কিউ কিউ প্লট এটি আসলে আপনাদেরকে কোয়ান্টাইল ডিস্ট্রিবিউশন বা প্রভারি ডিস্ট্রিবিউশন শো করে স্কেল টু লোকেশন এবং রেসিজুয়াল ভার্সেস লেভারেজ এই এই দুটি জিনিস শো করে যে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভেরিয়েবলগুলো বা ডেটা অবজারভেশনগুলা কোন সাইডে রয়েছে মনে রাখবেন বন্ধুরা আমাদের আপার সাইডে ছিল নাইন হান্ড্রেড এইট্টি সিক্স আপ অর্থাৎ মার্কেট আপ ছিল নাইন হান্ড্রেড এইটি সিক্স সুতরাং আপার লিমিটটা ছিল আমার বেশি দেখুন আপার লিমিটটা বেশি যদি ডাউনে হতো যদি এরকম হতো যে টু ডাউন ছিল মার্কেট তা নাহ যদি উল্টা হতো তাহলে অবশ্যই সেটা নিচের দিকে বেশি শো করত যেটাকে আমরা আসলে কুকস ডিস্টেন্স নামে প্রকাশ করে থাকি ইন আদার ওয়ার্ডস তো বন্ধুরা এই হচ্ছে আজকের আমার প্রেজেন্টেশন আর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই অটো কোরিলেশন হ্যাটিক টেস্ট করবেন এবং সাথে সাথে আপনি বিভিন্ন রকম গ্রাফিক্যাল এলিমেন্ট এবং লজিস্টিক রেগুলেশন মডেল রান করে আপনি আপনার ডিজায়ার প্রিডিকশনটি করতে পারবেন যে কোনো একটি ডাটা সেট নিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করবো বন্ধুরা আপনারা অবশ্যই নিজেরা ঘরে বসে এই কয়েকটি সাইটে যাবেন একটা হচ্ছে স্টক অ্যান্ড ওয়াটসন ইন্ট্রোডাকশন ইকোনোমেট্রিক্স ডাটা সেটস ফ্রি বন্ধুরা এখানে প্যানেল ক্রস সেকশন সব রকম ডাটা রয়েছে আমি এটা ডিসক্রিপশন লিঙ্কে এই লিঙ্কটা দিয়ে দিব ফ্রি আপনারা প্লিজ এখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করবেন নিজেরা বাসায় বসে এরপরে রয়েছে আরেকটি সুন্দর ডাটা সেট যেটা হচ্ছে প্রফেসর গ্রিনের ইকোনোমেট্রিক্স অ্যানালাইসিস এই ডাটা সেটেও আপনারা দেখবেন সমস্ত ডাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখান থেকে আপনারা সুন্দর করে যে কোনো ডাটা প্যানেল ক্রস সেকশন টাইম সিরিজ নিয়ে লজিস্টিক বা লিনিয়ার রিগ্রেশন এবং তার ডায়াগনস্টিক টেস্টগুলো বসে বাসায় করবেন দেখবেন তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত কোডিং শিখে যাচ্ছেন দেখুন ভারতে কিন্তু হোয়াইট হেড জুনিয়র নামে একটি সফটওয়্যার অ্যাপ চালু হয়েছে যেখানে কিন্তু ভারতের প্রত্যেকটি বাচ্চাদেরকে কোডিং শেখানোর জন্য উৎসাহিত করা হচ্ছে আমিও বন্ধুরা সেটাই চাচ্ছি আগামী যুগ থাকবে আমাদের টেকনোলজিক্যাল ফিল্ডে নিজেদেরকে জয়ে জয় জয়ী করার জন্য এই কম্পিটিশনে আমাদেরকে জিততে হবে বন্ধুরা আর এই কারণে আমাদেরকে আর এবং পাইথনের উপর কোডিং শিখতে হবে খুব চমৎকারভাবে আমি আশা করব আমার স্কিল টোন চ্যানেল আপনাদেরকে সহযোগিতা করছে এবং আপনারা আমার সাথে থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন তাহলে ইউটিউব আমার এই ভিডিওগুলোকে আপগ্রেড করবে এবং মানুষের কাছে পৌঁছাতে আরও ইজি হবে আপনারা যদি সাবস্ক্রাইব না করুন আপনারা যদি কোনো শেয়ার না দিন তাহলে আমার ভিডিওগুলো আসলে আপডেটেড হবে না ফলে অনেক মানুষ এই ইনফরমেশনটা থেকে বঞ্চিত হবে তো আমি চাচ্ছি আমরা আমার ইনফরমেশনটা সবাই জানুক সবাই শিখুক আমরা সবাই একসাথে দেশকে গড়ে তুলি ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট টিউটোরিয়ালে আমি পাইথন দিয়ে কিভাবে এই লজিস্টিক রিগ্রেশনটি রান করা যায় সেটি আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফিজ বা বাই